দেশ মাতা আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন? প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে একই বললেন চিত্রনায়িকা পরীমণি। চলুন আমরা বিস্তারিত বিষয়টি জেনে নেই। বন্ধুরা, যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। চলুন ভিডিওটি শুরু করছি। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গত 31 আগস্ট চিত্রনায়িকা পরীমণির জামিন মঞ্জুর করেছেন আদালত। এদিকে কারাগার থেকে বেরিয়ে বাড়ি ফেরার পর ঢালিউডের এই অভিনেত্রীকে বাসা ছাড়া নোটিশ দেওয়া হয় সংবাদ মাধ্যমে সে কথা জানিয়েছেন তিনি নিজেই। নিজের নিরাপত্তা চাইলেন এই অভিনেত্রী। গত সোমবার 6 সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরীমণি লিখেছেন, দেশ মাতা আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন? রাস্তায় মানুষগুলো এত অনিরাপদ না, একবার একটু দেখেন না আমার দিকে, কি করে বেঁচে আছি আমি। গত 4 আগস্ট রাতে বনানীতে পরীমণির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়। জব্দ তালিকায় পরীমণির বাসা থেকে মাদকদ্রব্য হিসাবে মদ, আইস ও এলএসডির মতো মাদকদ্রব্য উদ্ধার করার কথা উল্লেখ করা হয়েছে। ওই দিন ওই পরীমণিকে প্রথম দফায় 4 দিন এবং 10 আগস্ট দ্বিতীয় দফায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সর্বশেষ গত 19 আগস্ট পরীমণির 1 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তৃতীয় দফায় রিমান্ড শেষে 21 আগস্ট আদালতে হাজির করা হলে পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। প্রসঙ্গত গত 22 আগস্ট জামিনের আবেদন করা হয়। ওই দিন আদালত শুনানির জন্য 13 সেপ্টেম্বর দিন ধার্য করেন। পরদিন আরেক দফা আবেদনে দ্রুত শুনানির আবেদন করেন পরীমণির আইনজীবী। এতে সাড়া না পেয়ে তিনি হাইকোর্টে রিট করেন। সেখানে রুল চাওয়ার পাশাপাশি পরীমণির জামিন আবেদনও করা হয়। হাইকোর্ট বেঞ্চ 26 আগস্ট সরাসরি জামিন আদেশ না দিয়ে রুল জারি করেন। আদেশের অনুলিপি পাওয়ার 2 দিনের মধ্যে পরীমণির জামিন আবেদনে শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে রুলে। এই সঙ্গে 22 আগস্ট পরীমণির জামিন আবেদন করার পর শুনানির জন্য 21 দিন পরে তারিখ রেখে ঢাকা মহানগর দায়রা জজ আদালত যে আদেশ দিয়েছে সেটি কেন বাতিল করা হবে না তাও জানতে চান হাইকোর্ট। 1 সেপ্টেম্বর রুল শুনানির তারিখ রেখে এই সময়ের মধ্যে মহানগর দায়রা জজ আদালতকে রুলের জবাব দিতে বলা হয়। আর হাইকোর্টের এই আদেশ বিশেষ বার্তাবাহকের মাধ্যমে 24 ঘন্টার মধ্যে বিবাদীর কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে সরকারের আইন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয় সেদিন। তো সম্মানিত দর্শক বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং নিত্য নতুন এরকম সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।